নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে পড়ে শোনাচ্ছি একটি ছোট গল্প, 7 বছর 11 মাস 8 দিন। গল্পটির নাম, লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, 7 বছর 11 মাস 8 দিন। শব্দগুলো যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেঁথে যাচ্ছে যন্ত্রটার গায়ে। টকটক 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 টক। পাশে বসা যুবকটি কি অবলীলায় খেলা করে চলেছে প্রতিটি কথাকে নিয়ে। বাজাচ্ছে, নাচাচ্ছে, আঙুলের মৃদু চাপে দ্রুত তাদের বসিয়ে দিচ্ছে যন্ত্র অক্ষরগুলোর বুকে। ভদ্রলোক ভরাট গলায় জিজ্ঞাসা করলেন, হয়েছে? হ্যাঁ স্যার। চাবিতে আঙুল রেখেই যুবক মুখ তুলল। পড়ব? পড়ো। টাইপরাইটারের রোলার পাক খেল কয়েকবার। যুবক ঝুঁকল যন্ত্রস্থ কাগজটার দিকে। টু দ্য কোর্ট অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, আলিপুর, 24 পরগনা সাউথ, ম্যাট্রিমোনিয়াল স্যুট নাম্বার 935/1989। ভদ্রলোক রেভলিং চেয়ার ঘোরালেন। গর্বিত মোরগের মতো ঘাড় ফুলে উঠল সামান্য। বুঝলেন, এবছর এই 935টা কেসের 122টা আমি করলাম। হা হা, বারে আজকাল আমার নামই হয়ে গেছে বিচ্ছেদ উকিল। নিজের রসিকতায় একাই হাসছেন ভদ্রলোক। চন্দন নকল হাসি ফোটানোর চেষ্টা করল ঠোঁটে, হাসি ফুটল না। সিগারেটে বড় টান দিয়ে মাথা রাখল চেয়ারের পিঠে, ভুল করে একবার তাকিয়েও ফেলল সুদেশনার দিকে। টেবিলের কাঁচে একভাবে আঙুল বুলিয়ে চলেছে। কোনো টেনশন চাপার চেষ্টা করলে চিরকালই আঙুলগুলোকে নিয়ে কি করবে ভেবে পায় না সুদেশনা। ফর্সা চঞ্চল আঙুলগুলোর উপর থেকে জোর করে চোখ সরিয়ে নিল চন্দন। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করছেন দুজনকেই। চন্দনের সঙ্গে চোখাচোখি হতেই চালসে চশমাখানা এঁটে নিলেন চোখে, যুবকের দিকে ফিরলেন। এবার তাহলে পিটিশনারদের ডিটেলস টাইপ করে ফেলো, ওকে? করে ফেলেছি স্যার। যুবকটির গলায় চোরা উৎসাহ, যেন উৎসাহ না কৌতূহল। আর চোখে একবার দেখেও নিল সুদেশনাকে। এই যে স্যার, পিটিশনার নাম্বার 1 শ্রী চন্দন মুখার্জি, বাবা লেট হরশঙ্কর মুখার্জি, বাই ফেথ হিন্দু, বর্তমান ঠিকানা 38J মহারাজা ঠাকুর রোড, PS যাদবপুর, কলকাতা 731। পিটিশনার নাম্বার 2 শ্রীমতী সুদেশনা মুখার্জি, স্বামী শ্রী চন্দন মুখার্জি, বাবা লেট আনন্দমোহন চ্যাটার্জি, বাই ফেথ হিন্দু, বর্তমান ঠিকানা 21-2 লেক প্লেস, PS টালিগঞ্জ, কলকাতা 729। রাইট, ভদ্রলোক মাথা নাড়লেন, আরাম করে শরীরটাকে ছড়িয়ে দিলেন দশাসই চেয়ারটায়, দু আঙুলে ডট পেন ঘোরাতে লাগলেন বনবন। এবার তাহলে হেডিং লিখে ফেলো, লেখো অ্যাপ্লিকেশন ফর ডিভোর্স অন মিউচুয়াল কনসেন্ট আন্ডার সেকশন 13B অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1956, হয়েছে? পরের লাইন, দি হাম্বল পিটিশন অফ পিটিশনার নাম্বার 1 অ্যান্ড পিটিশনার নাম্বার 2। তীব্র শব্দ তুলে যান্ত্রিক গতিতে বাক্যরা পরপর দাঁড়িয়ে পড়েছে স্ট্যাম্প পেপারের গায়ে। টাইপরাইডারের চাবি নয়, যেন বৃদ্ধ বিধাতার শীর্ণ আঙুল বিধিলিপি লিখে চলেছে। সুদেশনা চোখ বুজে ফেলল। আহ, কেন এ সময়ে ওই ছবিটাই বারবার ভেসে উঠছে চোখের সামনে? একটা পরিপূর্ণ আলোকময় সন্ধ্যা, চারিদিকে উজ্জ্বল মানুষের মুখ, হাসি, কোলাহল আর সানাইয়ের বুক তোলপাড় করা সুর। অমন একটা খুশির ছবিতে কে ওই মেয়েটা রাজেন্দ্রাণী হয়ে বসে, চোখ ভর্তি লজ্জা, বুক জুড়ে তীর্তির সুখ। সে কি এই সুদেশ নাই? পুরুতমশাই বললেন, কন্যাকে পশ্চিম মুখে বসান, জামাইকে পূব মুখে, বেনারসি আর গয়নায় জরদগব সুদেশনাকে দুই বৌদি চন্দনের মুখোমুখি বসিয়ে দিল। পুরুতমশাই বাবার দিকে তাকালেন,
এবার আপনি কন্যা ও বরের পরস্পরের মুখ অবলোকন করান। শাঁখ বেজে উঠল, উলুধ্বনিতে কান তোলপাড়। বাবা চন্দনের হাঁটুতে হাত রেখেছেন, সারাদিনের উপোস করা চোখে মুখে একটু শুকনো ভাব। তবু গরদের কাপড়ে কি সৌম্য সেদিন, কালি গায়ে ধবধবে সাদা পৈতে, হাতের কুশে তিল কুশ জব। ভরদ্বাজ গোত্রস্য স্বর্গীয় হরশঙ্কর দেব শর্মণা পুত্রায় ভরদ্বাজ গোত্রায় চন্দন দেব শর্মণে কাশ্যপ গোত্রস্য আনন্দমোহন দেব শর্মণা পুত্রিং কাশ্যপ গোত্রাং সুদেশনা দেবীং এনাং স্ববস্ত্রাচ্ছাদি কালঙ্কৃতাং কন্যাং। গাঁট ছড়া বাঁধার আগে কে যেন বলে উঠল, এ হল জন্ম জন্মান্তরের বাঁধন, বুঝলি? মিথ্যে সব ভাওতা, ভাবের ঘরে চুরি, মনকে ভুলিয়ে রাখার চেষ্টা। বন্ধন কোথাও কোনো দিনও তৈরি হয় না, কারোর সঙ্গেই না, যা হয় সবটাই এক ধরনের মায়া মাত্র। সুদেশনা চোখ খুলল। চন্দন ঠিক কোন দিকে মুখ করে বসে এই মুহূর্তে? সেই বা কোন মুখে? জীবনের মুখ কখন যে কোথায় কিভাবে বদলে যায়, এই ঘরের ভেতরে বসে দিক নির্ণয় করা অসম্ভব। গেট ঠেলে উঠোন মারিয়ে লম্বা একটা করিডোর পেরিয়ে এ ঘরে এসেছে। এসেছে বললে ভুল হয়, তাকে নিয়ে এসেছে চন্দনী। কাল সন্ধ্যাবেলা হঠাৎই চন্দনের ফোন, লেক প্লেসে। কাল একবার সময় করতে পারবে 10টা নাগাদ? কেন? লয়ার কাল সকালে বাড়িতে ড্রাফটটা ফাইনাল করে ফেলতে চাইছেন, তুমি এলে সুবিধে হয়। এক পলকের জন্য হলেও কেঁপে উঠেছিল সুদেশনা। কেন যে কেঁপেছিল, কি হতে চলেছে, কি হবে, সবই তো জানা। জানা শুধু নয়, পূর্ণ সম্মতিও রয়েছে তার। তবু চন্দন ও প্রান্ত থেকে বলেছিল, তুমি যদি বলো তো তোমাকে তুলে নিয়ে যেতে পারি। জায়গাটা কোথায়? ভবানীপুরে, ভারতী সিনেমার পিছনে। ঠিক আছে, আমি ভবানীপুর থানার সামনে থাকবো ঠিক 10টায়। সুদেশনা আলগোছে চোখ বোলালো ঘরের চারিদিকে। চতুর্দিকের দেওয়াল জুড়ে কাঁচের আলমারিতে শুধু মোটা মোটা আইনের বই, একটুও ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না কোথাও। ভদ্রলোকের মাথার পিছন দিকে শুধু একটা খোলা জানালা। এমন একটা বদ্ধ ঘরে মানুষ ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস নেয় কিভাবে? সুদেশনা মুখ তুলে ফ্যানের হাওয়া থেকে কিছুটা বাতাস টেনে নিল বুকে। আমার একটা কথা বলার ছিল। বলুন। সবিনয়ে ঝুঁকলেন ভদ্রলোক। আমার নাম ঠিকানা মেনশন করার সময়েই প্রথমে মেনশন করলেন আমি কার স্ত্রী। ইজ ইট নেসেসারি? শুধু বাবার নামই কি যথেষ্ট নয়? না ম্যাডাম, ইট ইজ কাস্টমারি। খুব কায়দা করে চিবিয়ে চিবিয়ে উত্তর দিচ্ছেন ভদ্রলোক। দেখুন, আপনাদের মিউচুয়াল পিটিশনের বেসিসে এখন 6 মাসের জন্য জুডিশিয়াল সেপারেশন পাবেন আপনারা, রাইট? এর মধ্যে আপনাদের ভেতর রিকনসিলিয়েশনও হয়ে যেতে পারে, রাইট? আই মিন, মিটমাটে যদি না হয় তবে 6 মাস পরে আপনারা জয়েন্টলি কোর্টে যেতে পারেন টু গেট এ ডিগ্রি অফ ডিভোর্স, ওকে? ভদ্রলোক এবার চোখ ফেললেন চন্দনের দিকে। টিল দেন মিস্টার মুখার্জি কিন্তু আপনার লিগ্যাল হাজব্যান্ড, আপনি এটা অস্বীকার করতে পারেন না, নয় কি? বলতে বলতে একটা ছিটে বাঁকা হাসিও যেন ফুটল মুখে। আপনি কি বলেন মিস্টার মুখার্জি? আমার কিছু বলার নেই। চন্দন এক ঝটকায় ঘুরে বসেছে সঙ্গে সঙ্গে, গলায় স্পষ্ট ঝাঁঝ, বিরক্তি। পোড়া সিগারেটের টুকরো অকারণে বেশি চেপে নেভাচ্ছে অ্যাশট্রেতে। আমার মনে হয় এখন কাজের কথাগুলো শুরু করা উচিত। বেশ। ভদ্রলোক ঘুরন চেয়ারে পুরো এক পাক ঘুরে নিলেন, বিজ্ঞ মুখে চাপা কৌতুক। আমি বরং ফাইনাল টাইপিং এর আগে আরেকবার পয়েন্টগুলো শুনিয়ে দিই, কেমন? কারোর যদি কোনো অবজেকশন থাকে এখনো ক্লিয়ার করে নেওয়া যাবে, রাইট? ভদ্রলোক রাইট শব্দটা বড় বেশি ব্যবহার করেন, সবসময় রং নিয়ে কারবার করেন বলেই কি? কথাটা এমনি এমনি মনে হলো সুদেশনার। শেষ রাইটের সঙ্গে সঙ্গে পাশের টেবিলের যুবক পিঠ সোজা করে বসেছে, হাত বাড়িয়ে ব্রিফটাকে এগিয়েও দিয়েছে প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিলে। ভদ্রলোক নতুন করে চশমায় এঁটেছেন নাকে। পয়েন্ট নাম্বার 2, বিগত 1980 সালের 15ই জুলাই পিটিশনার নাম্বার 1, যিনি তখনও অবিবাহিত ছিলেন,
তিনি তখনও অবিবাহিতা পিটিশনার নাম্বার 2-কে 21-2 লেক প্লেস থানা টালিগঞ্জ কলকাতার 729 থেকে হিন্দু মতে বিবাহ করেন। সুদেশনা কপাল থেকে ঝুড়ো চুল সরাল, চন্দন তাকিয়ে আছে কাঁচের গায়ে পড়া নিজের আবছা ছায়ার দিকে। ভদ্রলোক দুজনের মুখের ওপরেই কয়েক পলক দৃষ্টি ফেলে চোখ রাখলেন কাগজে। পয়েন্ট 3, সেই বিবাহের পর থেকে দুই পার্টি একত্রে স্বামী স্ত্রী হিসেবে 38J মহারাজ ঠাকুর রোড যাদবপুর থানা কলকাতা 731-এ বসবাস করে আসছেন এবং এই ঠিকানায়। এতবার করে থানা আর পিনকোড আবৃত্তি করছেন কেন ভদ্রলোক? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে প্রমাণ করার জন্য এগুলো কি এতই বেশি জরুরি? কে জানে, সুদেশনার দুই ভুরু যখন জড়ো পলকা চিন্তায় ঠিক তখনই চন্দনের প্রতিবাদ শোনা গেল। 3 নম্বর পয়েন্টে ওটা বোধহয় ঠিক বলা হলো না, বসবাস করে আসছেন সেন্টেন্সটা ভুল, কারণ ও আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে লাস্ট ইয়ারের জুনে। আহা, ইম্পেশেন্ট হচ্ছেন কেন, সে পয়েন্টও আছে। ভদ্রলোক বড়া ভয়ের হাসি হাসলেন। 4 নম্বরটা শুনুন, এই তো দুজন পিটিশনারই মানসিক অ্যাডজাস্টমেন্টের অভাবের দরুন গত 24 জুন 1988 থেকে আর একত্রে বসবাস করতে পারেননি। তারা শেষ দাম্পত্য জীবন যাপন করেছিলেন 1988 সালের 23 জুন। ব্যাস এইটুকুনি বলতে গিয়েও শব্দ দুটোকে গিলে নিল সুদেশনা। 80 থেকে 88 জুন, ঠিক ঠিক হিসেব করলে পুরো 7 বছর 11 মাস 8 দিন। এতখানি লম্বা সময়টাকে কি নিপুণ দক্ষতায় দুটো মাত্র লাইনে বেঁধে ফেললো আইন, যেন এতগুলো বছর ছিল শুধুই একত্রে বসবাস করা আর কিছুই না। কোনো ঘটনা নেই, অঘটনও নেই কোনো, অথচ এই বছরগুলোর প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, পল, অনুপল এখনও পরপর ধরা আছে স্মৃতির পর্দায়। ঘটনাময় দীর্ঘ ভিডিও ক্যাসেট যেমন, পরপর দৃশ্যগুলো যেখানে মধুর থেকে বিভৎস, আরও বিভৎস, আরও বিভৎস, অথচ তাদেরও কি সুন্দর ছোট্ট একটা বাক্যে বন্দি করে ফেলা গেল, মানসিক অ্যাডজাস্টমেন্টের অভাব। সুদেশনা বাহাতে কপাল চেপে ধরল। উকিল ভদ্রলোক পরিষ্কার উচ্চারণে 5 নম্বর পড়ে চলেছেন। এই বিবাহের ফলস্বরূপ সায়ন্তনী মুখার্জি নামে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে 28 ডিসেম্বর 1981 সালে। রাইট, দৃশ্যটা আজও অমলিন যে, একটুও রং জ্বলেনি কোথাও। সুদেশনা নিজের মনেই মাথা নাড়ল। মনে আছে, সব স্পষ্ট মনে আছে, ওই তো নার্সিংহোমের দরজা ধরে একটু দূরে দাঁড়িয়ে চন্দন, মুখ জুড়ে আনন্দ, লজ্জা আর নতুন পিতৃত্বের গৌরব মাখা এক অপূর্ব নির্মল হাসি। থ্যাংকস সুদেশনা, মেনি থ্যাংকস। বুকের গভীরে জ্যান্ত পুতুলটার শরীরের ঘ্রাণ নিতে নিতে তখন কেমন যেন লজ্জাও পাচ্ছে সুদেশনা। চোখ ছাপিয়ে থির থির খুশি, কিসের ধন্যবাদ? থ্যাংকস ফর দ্য সুইট ডটার। তবে তো ধন্যবাদ তোমারও প্রাপ্য আমার তরফ থেকে, মেয়ে তো তোমারই। দৃশ্য বদল হয়ে যাচ্ছে হু হু করে, রং পাল্টে গেল, চন্দনের স্বর এখন রুক্ষ কঠিন। আজ তুমি মেয়ে ফেলে কিছুতেই কাজে যেতে পারবে না। কেন, ঝিমলি তো আজ ভালোই আছে, বেশ খেলা করছে। তবু তুমি বেরোবে না? অসম্ভব, আমাকে আজ একবার যেতেই হবে, তুমি তো জানো আমার এখনো কনফার্মেশন হয়নি। চুলোয় যাক তোমার চাকরি, মেয়ে ফেলে? আশ্চর্য, বাড়িতে এতগুলো লোক রয়েছে, তোমার মা, তোমার বোন, তারা কেউ তোমার মেয়ের আয়া নয়। এভাবে বলছো কেন, আমি তো মাত্র কয়েক ঘন্টার জন্য। বেশ তো, তুমি তাহলে আজকের দিনটা বাড়িতে থাকো, আমি যত তাড়াতাড়ি পারি। চমৎকার, তোমার জন্য আমি অফিস কামাই করব? আমার জন্য কেন, নিজের মেয়ের জন্য করবে, ঝিমলি তোমার মেয়ে নয়, একটা দিন তুমি থাকতে পারো না বাড়িতে মেয়ের কাছে? ভিডিও টেপে ফান গতিতে আবারও ফাস্ট ফরওয়ার্ড, দৃশ্য ছুটে চলেছে পরিণতির দিকে। এবার ছবিতে উদ্দাম চিৎকার, পরস্পরকে আক্রমণ ভয়ঙ্করভাবে, সুদেশনা ফুসছে রাগি বেড়ালের মতো। আমি আর 1 সেকেন্ডও তোমাদের বাড়িতে থাকবো না, আনকালচার্ড অশিক্ষিত ফ্যামিলি একটা, কি ভাবো তোমাকে আমরা, তোমাদের কেনা বাঁধি।
দেখো ভালো হবে না বলে দিচ্ছি, আমার বাড়ির কাউকে তুলে তুমি কোনো রকম বেশ করব বলবো, ইতর ছোট লোকের দল সব। আর একটা বাজে কথা বললে আমি তোমাকে কি করবে, মারবে, ঘাট ধরে বার করে দেবে বাড়ি থেকে? তার দরকার নেই, আমি আজই চলে যাচ্ছি। ঝিম ঝিমলি, খবরদার ঝিমলিকে ডাকবে না, আমি ওকে নিয়ে যাব। প্রচণ্ড শব্দে ঠাস করে গালে চড় পড়ল একটা, ছিটকে গেল সুদেশনা। মুহূর্তে ঘর ভর্তি লোকজন, চন্দনের মা বোন, বাড়ির ঠিকে ঝিটা পর্যন্ত। কি লজ্জা কি লজ্জা! সবার গলা ছাপিয়ে তখন 6.5 বছরের মেয়েটার কান্না ডুকরে ডুকরে উঠেছে। ও মা, আমি তোমার সঙ্গে যাব, মা আমি তোমার সঙ্গে যাব। উকিল ভদ্রলোক গলা ঝাড়লেন ভালো করে। এবার 6 নম্বর কাস্টডির পয়েন্ট। সুদেশনা টান টান হয়ে বসল, চন্দন দাঁতে আঙুল কামড়াচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য গোটা ঘর স্তব্ধ যেন, তারপরই ভদ্রলোকের ভারী গলা, যদিও আইনের চোখে পিটিশনার নাম্বার 1ই প্রেফারেন্সিয়াল অ্যান্ড ন্যাচারাল গার্জিয়ান অফ দ্য মাইনার ডটার, তবু তার শিশু বয়স অর্থাৎ বর্তমান টেন্ডার এজের কথা বিবেচনা করে পিটিশনার নাম্বার 2কেই তার কাস্টিয়ান ধরা হবে। এতদিন ধরে জমে ওঠা দুশ্চিন্তা আশঙ্কা যেন এক লহমায় উঠে যাচ্ছে, বুক কাঁপিয়ে গড়িয়ে এলো স্বস্তির নিঃশ্বাস। সুদেশনা বহুকাল পর চুরি করে তাকিয়ে ফেলল চন্দনের দিকে, চন্দন তাহলে শেষ পর্যন্ত এক মনে একটা না জ্বালানো সিগারেট টেবিলে ঠুকছে চন্দন। মুখটা কি একটু ম্লান, লোকটার ওপর হঠাৎ মায়া আসছে কেন? মায়া না কৃতজ্ঞতা? উকিল ভদ্রলোক অল্পক্ষণ চুপ করে থেকে আবার পড়ছেন, 6B, যদিও সন্তান পিটিশনার 2 কাস্টডিতেই থাকবে, তবু পিটিশনার নাম্বার 1 প্রতি তার ততটাই অধিকার থাকবে যতটা থাকবে পিটিশনার নাম্বার 2, এবং শর্ত মোতাবেক পিটিশনার নাম্বার 2 প্রতি সপ্তাহের শনি ও রবিবার পিটিশনার নাম্বার 1 কাছে কন্যাকে পাঠিয়ে দিতে বাধ্য থাকবে। না, এটাও তেমন আপত্তিজনক প্রস্তাব নয়, এ শর্ত চন্দন দিতেই পারে। সুদেশনা ঢোক গিলল, মেয়ে তার কাছে আছে ঠিকই, তবু এখনও তো মাঝে মাঝে তাকে পাঠিয়ে দিতে হয় ও বাড়িতে, মেয়েটারই যে হঠাৎ হঠাৎ এক একদিন বাবার জন্য খুব মন কেমন করে। ভদ্রলোক তাকিয়ে আছেন সুদেশনার দিকে, সুদেশনার সম্মতি সূচক মাথা নেড়ে ফেলল, আর তখনই তৃতীয় সাব পয়েন্টটা এসে গেল। ক্লজ 6 এতে যে প্রভিশনের কথা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকর থাকবে না যদি বাচ্চা স্ব ইচ্ছায় এবং স্ববুদ্ধিতে পিটিশনার নাম্বার 1 কাস্টডিতেই থাকতে চায়। সেক্ষেত্রে বাচ্চার কাস্টডি 1 পিটিশনারের কাছেই ফিরে যাবে, অর্থাৎ তিনি লিগাল কাস্টডিয়ান হবেন। কথাটায় কেমন প্যাঁচ আছে যেন, এ কেমন শর্ত! সুদেশনার বুকটা ছ্যাত করে উঠল, মানেটা ঠিক পরিষ্কার হলো না? অপরিষ্কারের কি আছে, চকিতে কথাটা বলে উঠেছে চন্দন, গলার স্বরে ঝাঁঝ না থাকলেও ঝাঁঝের আভাস। এখানে তো না বোঝার কিছু নেই, ঝিমলি যদি আমার কাছে থাকতে চায় আমার কাছেই থাকবে। ইম্পসিবল, সুদেশনা উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে, কোনো শর্তে ঝিমলির কাস্টডি ছাড়ব না। তাহলে তো তোমার সঙ্গে কোনো আপোষই করা যায় না। কে করতে বলেছে আপোষ, আমি আমার নিজের উকিল কনসাল্ট করব। দুজনেরই ধ্বনি উঁচুতে উঠছে ক্রমশ, সামনে বসা অন্য দুটো মানুষের উপস্থিতি যেন ধর্তব্যের মধ্যেই নয়। সুদেশনার চেয়াল শক্ত হয়েছে, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি সব পারো, আমার মেয়ের ব্রেন ওয়াশ করতে তোমার 2 লাগবে না। হোয়াট ডু ইউ মিন টু সে? যা বলতে চাইছি খুব বুঝতে পারছো, ঝিমলি আমাকে সব কথা বলে, তুমি ওকে ও বাড়িতে VCR কিনে দেবে বলেছো, আগে কখনো দাওনি, হঠাৎ সেদিন ওকে টকিং ডল কিনে দিয়েছো, তোমার মা ওকে নানা রকম লোভ দেখিয়ে ও বাড়িতে থেকে যেতে বলেন। ওয়েট ওয়েট ওয়েট, বেশ খানিকক্ষণ চুপচাপ শোনার পর উকিল ভদ্রলোক মাথা গলালেন, আপনারা আমার কথা একটু শুনবেন, একটু শান্ত হয়ে বসবেন ম্যাডাম। সুদেশনার রীতিমতো রাগের সঙ্গে বসে পড়ল চেয়ারে। গুড, শুনুন তাহলে, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন। এত কথা বলার পরেও দিব্যে আমায় হাসছেন ভদ্রলোক। আমি আইনের বাইরে গিয়েই বলছি, আপনার মেয়ে যদি প্রলুব্ধ হয়েই তার বাবার কাছে গিয়ে থাকতে চায়,
তাহলে কিন্তু আপনার বুঝে নিতে হবে যে মেয়ের ওপর আপনার নিজের কোনো ইমোশনাল কন্ট্রোল নেই, আর মেয়েরও আপনার ওপর টান নেই তেমন। মানতে পারলাম না। সুদেশনা সজোরে মাথা ঝাঁকালো। যে কোনো শিশুকেই লোভ দেখানো খুব সহজ। মানলাম, কিন্তু শিশুরা মাকে ছেড়ে থাকতে পারে না, এটাও তো সত্যি। পারবে না কেন? ওখানে বাবা, ঠাকুমা, পিসি সবাইকে পেয়ে যাবে যে। এই এই তো পয়েন্টে এসে গেলেন। ভদ্রলোক হেসে উঠলেন শব্দ করে। তাহলে স্বীকার করছেন বাচ্চার জীবনে মা ছাড়াও বাবা, ঠাকুমা, পিসিদের কিছু ভূমিকা থাকে, রাইট? না, এদের সঙ্গে তর্ক করে পারা যাবে না। রাগে কষ্টে চোখে জল এসে যাচ্ছে। নিজের উকিলের কাছে ডেকে এনে আপোষের নামে ইচ্ছে করে তাকে বিপাকে ফেলার চেষ্টা করছে চন্দন। এ এক ধরনের চক্রান্ত, কিছুতেই ফাঁদে পা দেবে না সে। গুম হয়ে বেশ কিছুক্ষণ বসে রইল সুদেশনা। জিজ্ঞাসু মুখে তার দিকে তাকিয়ে আছেন ভদ্রলোক। চন্দন ফস করে ধরিয়ে ফেলল হাতের ধরা সিগারেটটাকে। গলায় নিষ্ঠুর ব্যঙ্গ। ওয়েল, ওর যখন নিজের সন্তানের ভালোবাসার ওপরেই আস্থা নেই, তখন তো আর কথাই বলা চলে না। কেন চলবে না? ভদ্রলোক গলা নরম করে মধ্যস্থতায় নামলেন আবার। আপনি এগ্রি করলেই ওই ক্লজটা বদলে ফেলা যায়। ঠিক আছে, চন্দন ভেবে নিল একটুখানি। তার বদলে অন্য ক্লজ রাখতে হবে, বলুন। কাস্টডি ওরই থাকুক, বিজনেস ডিল রদবদল করার সময় যেভাবে কথা বলে মানুষ, চন্দনের চোখে মুখে অবিকল সেই ভঙ্গি। মেয়ে উইকে দুদিনের জায়গায় অ্যাটলিস্ট 3 দিন আমার কাছে থাকবে। ওর স্কুলের মাইনে আমি দেব, স্কুলের অফিসিয়াল গার্জেন হিসেবেও আমার নাম থাকবে। উকিল ভদ্রলোক সুদেশনার দিকে তাকালেন। এনি অবজেকশন ম্যাডাম? সুদেশনা নীরব। চন্দনের ব্যঙ্গটুকু তীক্ষ্ণ তীর হয়ে বিঁধে গেছে বুকের ঠিক মাঝখানটাতে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঝিমলির ভালোবাসার ওপরও কি সত্যি তবে আস্থা নেই তার? কারুর ভালোবাসার ওপরেই কি আছে? একদিন তো মনে হয়েছিল চন্দনের মতো ভালো আর কেউ তাকে বাসে না, আর আজ? কি হলো ম্যাডাম, কিছু বলুন। সুদেশনার লম্বা শ্বাস টানল। আমাকে একটু ভাবতে দিন। ভাবুন, ততক্ষণ আমি 7 নম্বরটা শুনিয়ে দিই। সুদেশনার শুনেও শুনল না, নিজের মনের সঙ্গে অন্য একটা আপোষের মামলা চালাবার প্রাণপণ চেষ্টা করে চলেছে সে। 7 নম্বর অনুযায়ী পিটিশনার নাম্বার 2 যেহেতু কর্মরতা, সেহেতু তিনি স্বেচ্ছায় ভরণ পোষণের দাবি জানাচ্ছেন না, এবং ভবিষ্যতেও তিনি পিটিশনার নাম্বার 1-এর কাছ থেকে কোনো রকম অ্যালিমনি দাবি করবেন না। কি হলো, শুনছেন না? সুদেশনা সামান্য চমকাল। আপনি মন দিয়ে শুনছেন না? খোরপোষ প্রসঙ্গে বলছিলাম, এ ব্যাপারে আপনার কোনো দাবি নেই তো? না। ধীরে ধীরে মাথা ঘোরালো সুদেশনা। চন্দন তার দিকেই সোজাসুজি তাকিয়ে আছে, চোখে তীব্র শ্লেষ। সেই শ্লেষ ক্রমে ছড়িয়ে পড়ল সুদেশনার ক্লান্ত চোখেও। স্থির তাকিয়ে আছে দুই পিটিশনার। উকিল ভদ্রলোক নির্বিকারভাবে পাতা উল্টাচ্ছেন ড্রাফটের। টাইপিস্ট যুবকটি টাইপরাইটার আস্তে সরালেও বেশ জোরে আওয়াজটা বেজে উঠল কানে। মাথার ওপর সিলিং ফ্যানটাও আচমকা মুখর। সেই মুখরতার সঙ্গে তাল রেখে উকিল ভদ্রলোকের গলা গমগম করে উঠল। লাস্ট পয়েন্টটাও শুনবেন নাকি? এর পরও পয়েন্ট বাকি থাকে? থাকে। 8 নম্বর পয়েন্ট অনুযায়ী পিটিশনার নাম্বার 2 শুধুমাত্র তার পিতৃগৃহ থেকে পাওনা যাবতীয় ফার্নিচার, গহনা এবং পোশাকাদি ইচ্ছে হলে ফেরত নিয়ে যেতে পারেন। এই সমস্ত জিনিস ডিভোর্সের ডিক্রি পাওয়ার পরই ফেরত নেওয়া যাবে। পিটিশনার নাম্বার 2 দুম করে খাপছাড়া প্রশ্ন করে বসলো একটা। ডিভোর্সের ডিক্রির ঠিক 6 মাস পরেই পাওয়া যাবে তো? সার্টেনলি, যদি সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপিয়ার করেন কোর্টে। ভদ্রলোক ফাইল বন্ধ করলেন। এই 6 মাস কিন্তু আপনারা স্বামী স্ত্রী থাকছেন। বলতে বলতে অভিজ্ঞ হাসি হাসছেন ভদ্রলোক। এর মধ্যেও কিন্তু মিটমাটও হয়ে যায় অনেক সময়, হয়তো আপনাদেরও। ঠিক আছে, পিটিশনার নাম্বার 2 কঠিন মুখে উঠে দাঁড়িয়েছে। কথা যেভাবে হলো, ফাইনাল ড্রাফটটা আপনি সেভাবে করে রাখতে পারেন, আমি কাল পরশু এসে। 1 মিনিট। পিটিশনার নাম্বার 1ও প্রায় একসঙ্গে উঠে দাঁড়িয়েছে। 8 নম্বর পয়েন্টটা নিয়ে কিছু বলার আছে। ওই ওর জিনিসপত্র ফেরত নেওয়ার ব্যাপারটা,
মানে আমি বলতে চাইছি ওর সব কিছু যত তাড়াতাড়ি ও ফেরত নিয়ে যায় আমাদের সুবিধে হয়, এই আর কি। বেশ, তাই হবে। সুদেষ্ণা দরজার দিকে এগোলো, চন্দনও বেরিয়ে আসছে পেছন পেছন। গেট পেরিয়ে স্বামী স্ত্রী নয়, জ্বলন্ত রোদ মাথায় রাস্তায় দাঁড়িয়ে এখন নিজের নিজের রাস্তা ধরার আগে পরস্পরের চোখে চোখ রেখেছে আরেকবার, হয়তো এই শেষবার। চোখে চোখে ফেরত দেওয়া নেওয়ার হিসেবটাকে আপ্রাণ শুষে নিতে চাইছে দুজনে, আপোষের শর্তগুলোকে মিলিয়ে নিতে চাইছে। মিলছে না, কিছুতেই মিলছে না পুরোটা। আগাগোড়া হিসেবটাকে বারবার উল্টে পাল্টে তছনছ করে দিয়ে যাচ্ছে একটা সময়। 7 বছর 11 মাস 8 দিন।